আমি মোহাম্মদ হুমায়ুন খালিদ, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, কুমুদিনী সহকারী কলেজ, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ চলতড়িৎ বিষয়টি পড়াবো। আর এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আজকে পড়াবো, সেটা হচ্ছে কারশফের সূত্র। তো বোর্ডে দেখো আমি একটু লিখে রাখছি আগে থেকেই, তৃতীয় অধ্যায় চলতড়িৎ কারশফের সূত্র। তো তোমরা জানো বিভিন্ন বর্তনীতে, বিশেষ করে সরল বর্তনীতে ওহমের সূত্র প্রয়োগ করে তোমার বিভিন্ন শাখার প্রবাহের মান এবং রোধের মান বের করা যায়। কিন্তু জটিল বর্তনীতে বর্তনের বিভিন্ন শাখায় রোধের মান এবং প্রবাহের মান নির্ণয় করার জন্য কারশফের সূত্র প্রয়োগ করা উচিত, বা কারশফের সূত্র প্রয়োগ করে সেগুলো নির্ণয় করা সহজ হয়। তো এই কারণে আমি আজকে তোমাদের কারশফের সূত্রটি পড়াবো। তো তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে আমি লিখে রেখেছি কারশফের প্রথম সূত্র কি। তো এটি বুঝবার জন্য দেখো আমি একটা চিত্রের সাহায্য নিয়েছি। এই চিত্রে একটি বর্তনীর একটি সংযোগস্থল ও প্রতীক দিয়ে বুঝিয়েছি, এবং এই সংযোগস্থলে দেখো পাঁচটি লাইনে পাঁচ রকমের প্রবাহ আসতেছে, I1, I2, I3, I4, I5। তার মধ্যে তোমরা খেয়াল করে দেখো কোন কোন লাইনে প্রবাহ ও বিন্দুর দিকে আসতেছে, আবার কোন কোন লাইনে প্রবাহ ও বিন্দু থেকে চলে যাচ্ছে। তাহলে এখানে একটা বিষয় মনে রাখতে হবে তোমাকে, যে সমস্ত লাইনে প্রবাহ আসবে তারা ধনাত্মক হবে, আর যে সমস্ত লাইনে কারেন্ট চলে যাবে তারা ঋণাত্মক হবে। তাহলে এখন শোনো প্রথম সূত্রটি কি। তাহলে প্রথম সূত্রটি হচ্ছে বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মোট প্রবাহ মাত্রা সমূহের বীজগণিতিক যোগফল শূন্য হবে। তাহলে আমি যদি গাণিতিকভাবে লিখি তাহলে দেখো এই লাইনটি লিখতে পারি, এটা প্রত্যেকটা নিশ্চয়ই তোমরা চেনো বা জানো, সামেশন। তাহলে লেখা আছে দেখো সামেশন i = 0, অর্থাৎ প্রবাহ মাত্রা সমূহের বীজগণিতিক যোগফল শূন্য। আর এটা যদি আমি বিস্তারিত বলি চিত্রের সাহায্য নিয়ে, তাহলে আমি একটু আগেই কিন্তু তোমাদের বলেছিলাম যে কোনো বিন্দু বিমুখে প্রবাহ আসলে পজিটিভ, আর প্রবাহ চলে গেলে কি হয়, নেগেটিভ। তাহলে দেখো তো চিত্রটি খেয়াল করে কোন কোন লাইনে প্রবাহ আসতেছে, যেমন I1 ও বিন্দুতে আসতেছে, I3 আসতেছে, I5 আসতেছে, বাট যাচ্ছে কোন কোন লাইনে, I2, I4। তাহলে আমি একটু আগে যে নিয়মটা বলেছি তোমাদের সেটা যদি ইনক্লুড করি তাহলে দেখো তো এই লাইনটা লিখতে পারি কিনা। যেমন দেখো যে I1 প্লাস মাইনাস I2, বলো মাইনাস কেন দিছি। খেয়াল করে দেখো ও বিন্দু থেকে প্রবাহ I2 চলে যাচ্ছে, এই যে চলে গেলাম ঋণাত্মক হয়, এখানে আমরা নেগেটিভ চিহ্ন দিয়েছি। পরে দেখো যে আসতেছে I3, আবার যাচ্ছে কি I4, আবার আসতেছে কি I5। তাহলে এই যে আমি দেখো পাঁচটা কারেন্টের যোগফল লিখছি, আসলে আমি এই লাইনটাই লিখেছি, কিন্তু সামেশন = 0, 0 থাকলো। এরপরে দেখো আমি এই লাইনটা রিঅ্যারেঞ্জ করেছি, অর্থাৎ পজিটিভগুলো বাম পাশে রেখেছি আর নেগেটিভগুলো ডান পাশে নিয়ে গেছি। তার মানে এখান থেকে কী শিখলা তোমরা, এখান থেকে শেখা গেল এটাই যে ও বিন্দুতে কখনোই প্রবাহ থাকতে পারবে না। কেন, আমরা জানি কোনো বিন্দুতে চার্জ জমা হতে পারে না, চার্জ কি গতিশীল। এই কারণে আমরা এই লাইনটা লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে কারশফের প্রথম সূত্রের গাণিতিক ব্যাখ্যা। তাহলে এখন আবার ভালো করে শুনে নাও কারশফের প্রথম সূত্র কী। তাহলে এখন আমার সাথে একটু খেয়াল করো তোমরা, বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে প্রবাহ মাত্রা সমূহের বীজগণিতিক যোগফল শূন্য, তাহলে এটি হচ্ছে প্রথম সূত্রের বিবৃতি। আর ব্যাখ্যাটা আমি দেখো বোর্ডে উপস্থাপন করলাম, তোমরা একটু লিখেও রাখতে পারো এ কয়েকটা লাইন। অবশ্যই বই পড়বে, বইয়ে সব মোটামুটি দেওয়া আছে, আর আমার কথাগুলো মনে রাখতে পারলে বই একবার পড়লে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে, এই টপিক্সটা। তাহলে এখন কী শিখলাম বলো, কারশফের প্রথম সূত্র কী এবং তা ব্যাখ্যা। তাহলে এখান থেকে মনে রাখার বিষয় কী, মনে রাখার বিষয় হলো বর্তনীর কোনো বিন্দুতে কারেন্ট যেসব লাইনে আসবে তারা পজিটিভ, আর যেসব লাইনে চলে যাবে তারা কী হবে, নেগেটিভ, এদের যোগফল হবে শূন্য। ওকে, এবার আসো কারশফের দ্বিতীয় সূত্র কী। এই কারশফের প্রথম সূত্রকে জাংশন সূত্র বলে, এর একটু নোট রাখো তো তোমরা, জাংশন সূত্র।
আর দ্বিতীয় সূত্রটা দেখো, হ্যাঁ দ্বিতীয় সূত্র হচ্ছে তোমার, এটাকে লুপ উপপাদ্য বলা হয়, লুপ উপপাদ্য। এটা দেখো আমি একটি বর্তনী অঙ্কন করেছি, এটার সাহায্য নিয়ে বলবো। তো এই বর্তনীতে খেয়াল করো তোমরা, দুটি তড়িৎ কোষ আছে, তাদের তড়িৎ চালক বল ই ওয়ান ই টু, আর তিনটি রোধ আছে দেখো আর ওয়ান আর টু আর থ্রি। আবার তিনটা রোধে প্রবাহ তিন রকম হয়েছে, যেমন আর ওয়ান রোধের ভিতরে প্রবাহ আই ওয়ান, আর টু রোধে প্রবাহ আই টু, আর থ্রি রোধে প্রবাহ হচ্ছে আই থ্রি। তাহলে এখন বলো এখানে কারেন্ট তিনটি, আই ওয়ান আই টু আই থ্রি, রোধও তিনটি আর ওয়ান আর টু আর থ্রি। তো একটা জিনিস খেয়াল করো, যেমন ধরো এই রোধ দিয়ে কত প্রবাহ যাচ্ছে আই ওয়ান, তাহলে এই রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য হবে আই ওয়ান আর ওয়ান। তো তোমরা জানো ওহমের সূত্র থেকে বিভব পার্থক্য হচ্ছে বি ইকুয়াল টু আই আর, তাই সেই সূত্র অনুযায়ী এই আর ওয়ান রোধের বিভব হবে আই ওয়ান আর ওয়ান। অনুরূপভাবে আর টু রোধের বিভব হবে আই টু আর টু, আর থ্রি রোধের বিভব হবে আই থ্রি আর থ্রি। তো একটা জিনিস এখানে তোমাদের মনে রাখতে হবে, কারেন্ট যে দিক দিয়ে প্রবাহিত হবে, আমরা যদি কোনো লুপ সেই দিক দিয়েই পরিক্রমণ করি, তাহলে বিভব পরিবর্তন নেগেটিভ হয়। আবার খেয়াল করো কী বলছি আমি, ধরো আমি একটি বর্তনী এ থিকা ডি হয়ে বি হয়ে এতে ফেরত আসলাম, খেয়াল করো তো এ থিকা ডিতে যাচ্ছি, প্রবাহ আগে থিকা আই ওয়ান সেই এ থেকে ডিতেই যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে বিভব পরিবর্তন কত হবে বলো, আই ওয়ান আর ওয়ান, এর আগে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে। তাহলে কী দাঁড়ালো কথার অর্থ হইল, কোনো বদ্ধ বর্তনী অতিক্রমণকালে আমরা যদি অতিক্রমণের পথ পরিবাহিতে প্রবাহের দিকেই হয়, তাহলে বিভব পরিবর্তন হয় নেগেটিভ। দেখো আমি তাই করেছি এখানে, আর যদি উল্টা দিকে হয় তখন কি হবে, তখন হবে পজিটিভ ধনাত্মক। তাহলে এই নিয়মটা মনে রাখতে হবে। আর একটা নিয়ম আছে, যেমন ধরো কোনো লুপ অতিক্রমণকালে একটি ব্যাটারির ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে যাচ্ছ, তাহলে তখন এর তড়িৎচালক বলটা হবে ধনাত্মক। সরি, খেয়াল করো কী বলছি, ধরো তুমি কোনো লুপ বি থেকে এতে যাচ্ছ, দেখো তো এই ব্যাটারির নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাচ্ছ না। আবার খেয়াল করো তুমি লুপ অতিক্রমণ করতেছ বি থেকে এ এর দিকে, তাহলে ব্যাটারি ক্রস করলা কীভাবে, নেগেটিভ পাত থেকে পজিটিভ পাতে, তাহলে এই তড়িৎচালক বল ই ওয়ান এটি ধনাত্মক হবে। আর যদি আমরা বিপরীত দিকে যাই তখন কি হবে, তড়িৎচালক বল ঋণাত্মক হবে। তাহলে এই দুইটা নিয়ম মনে রাখতে হবে, এই দুইটা নিয়মের মাধ্যমে আমরা কিন্তু এই কার্শফের দ্বিতীয় সূত্রটা ব্যাখ্যা করতে সক্ষম হব। তাহলে আসলে এখন জেনে নেই কার্শফের দ্বিতীয় সূত্র কি, যেটা আমরা লুপ উপপাদ্য বা লুপ থিওরি বলতেছি, তা হচ্ছে কোনো বদ্ধ বর্তনী অতিক্রমণকালে আমরা যে সমস্ত বিভব পরিবর্তনের সম্মুখীন হব তাদের বীজগণিতিক যোগফল শূন্য হবে। তাহলে আবার খেয়াল করো কী বলছি, কোনো বদ্ধ বর্তনী অতিক্রমণকালে যে সব বিভব পরিবর্তনের সম্মুখীন হব তাদের বীজগণিতিক যোগফল শূন্য, এটি হচ্ছে লুপ উপপাদ্য বা লুপ থিওরি। তাহলে গাণিতিকভাবে লিখলে কী লিখতে হয়, গাণিতিকভাবে লিখলে আমরা লিখব সামেশন, এটা কিন্তু সামেশন শূন্য, ই সমান সামেশন আই আর, এই যে দেখো ই হচ্ছে তড়িৎচালক বল মানে বিভব, এই যে আই আর এটাও বিভব, আর এই সামেশন চিহ্নে তো আমরা কী মেনশন করছি, সমষ্টি বা যোগফল, ইকুয়ালটা কী হবে জিরো। তাহলে এটি হচ্ছে কার্শফের দ্বিতীয় সূত্র। তাহলে আরেকবার শুনে নাও কার্শফের দ্বিতীয় সূত্র কী, কোনো বদ্ধ বর্তনী বা লুপ অতিক্রমণকালে বিভব পরিবর্তন সময়ের বীজগণিতিক যোগফল শূন্য, এটি হচ্ছে কার্শফের দ্বিতীয় সূত্র। তাহলে দেখো কার্শফের দ্বিতীয় সূত্রটা আমি এই সার্কিট বা বর্তনী দিয়ে ব্যাখ্যা করতে সমর্থ হব। তাহলে আসো দেখি এই সার্কিটটার পরিচয় কী, এটা একটু বিস্তারিত বলি। খেয়াল করো তো এখানে কয়টি ব্যাটারি আছে, দুইটি, তাদের তড়িৎচালক বল কী বলো ই ওয়ান ই টু, আর তিনটি রোধ আছে আমরা জানি। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা দুইটা লুপ তৈরি করছি, যেমন এইটা একটা লুপ বাম পাশে,
আবার ডান পাশেও একটা লুপ, তাহলে বাম পাশের লুপের পরিচয় কী হতে পারে? হতে পারে এ বি ডি এ, হতে পারে এ ডি বি এ। আবার ডান পাশের লুপ কী হবে? বি সি ডি বি অথবা বি ডি সি বি। তাহলে এই লুপের পরিচয় থেকে আমরা দেখো কাশ্মীর দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে সক্ষম হব। আর তোমরা একটা জিনিস জানবা, ফিজিক্সের দিক বলতে আসলে ঘড়ি কাটার দিক এবং ঘড়ি কাটার বিপরীত দিক এটাকে মেনশন করা হয়। তোমরা আরও জানো ফার্স্ট পেপারের ভেক্টর অধ্যায়ে আমরা ডান হাতি স্ক্রু নিয়ম পড়িয়েছিলাম, সেখানে কিন্তু আমরা আপ ডিরেকশন ডাউন ডিরেকশন বলেছি। অর্থাৎ ঘড়ি কাটার বিপরীত দিকে যদি কোনো স্ক্রু ঘোরে তাকে আমরা আপ ডিরেকশন বলি, বা যে কোনো কিছু ঘড়ি কাটার দিকে ঘুরলো তাহলে আমরাকে ডাউন ডিরেকশন বা নেগেটিভ বলবো। আপ ডিরেকশন পজিটিভ, ডাউন ডিরেকশন কী? নেগেটিভ। তাহলে এখানে দেখো আমরা একটা লুপ অতিক্রমণ করব, সেই অতিক্রমণটা ঘড়ি কাটার দিকেও হতে পারে, ঘড়ি কাটার বিপরীতেও হতে পারে। তো যা হোক, তাহলে আমি দেখো প্রথমে একটা লুপের পরিচয় লিখে, বাম পাশের লুপ আমি লিখলাম এ বি ডি এ। লুপে কার্শপের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি। তাহলে খেয়াল করো তো লুপের পরিচয় কি? এ বি ডি এ। তাহলে আমি কোন দিকে যাচ্ছি বলো? ঘড়ি কাটার দিকে যাচ্ছি। দেখো ঘড়ি কাটা ডান দিকে যায়, তাহলে আমার পরিভ্রমণটাও ডান দিকে হচ্ছে, সরি। তাহলে দেখো তো আমি দ্বিতীয় সূত্র প্রয়োগ করি, তাহলে মাইনাস ই ওয়ান প্লাস আই থ্রি আর থ্রি প্লাস আই ওয়ান আর ওয়ান ইকুয়াল টু জিরো। দেখো একটু আগে তোমাদের দুটো নিয়ম বলেছিলাম যে আমরা যদি কোনো তড়িৎ কোষ বা ব্যাটারি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায় তাহলে তার তড়িৎচালক বল হয় ধনাত্মক, কিন্তু বিপরীতটা কী? যদি পজিটিভ থেকে নেগেটিভে যায় তাহলে তড়িৎচালক বল কী হয়? ঋণাত্মক। দেখো এখানে তাই হয়েছে, কেননা আমরা এ থেকে বিতে যাচ্ছি, তাহলে দেখো তো ব্যাটারি ক্রস করলাম কীভাবে, এই যে পজিটিভ পাথ থেকে নেগেটিভ পাথে, এই কারণে ই ওয়ান নেগেটিভ হয়েছে। আবার খেয়াল করো তো বি থেকে ডিতে আসো, দেখো প্রবাহের বিপরীতে আসতেছো, তাহলে প্রবাহিত বিপরীতে আসলে এখানে আর থ্রির দুপাশে যে বিভব তৈরি হবে আই থ্রি আর থ্রি সেটা ধনাত্মক হবে, এই যে হয়েছেও তাই। এরপরে দেখো তো ডি থেকে আবার এতে ফিরে আসি, তাহলে দেখো প্রবাহে বিপরীত আসতেছি না, এই যে প্রবাহ যাচ্ছে কোন দিকে বলো? এ থেকে ডিতে, আর আমরা যাচ্ছি কি? ডি থেকে এতে। তাহলে আই ওয়ান আর ওয়ান, আর ওয়ানের দুই পাশে যে বিভব হবে আই ওয়ান আর ওয়ান, তাহলে সেটাও ধনাত্মক হবে ওই নিয়ম অনুযায়ী। আর এদের বীজগণিতিক যোগফল কী হবে? শূন্য। তাহলে এইটাই ছিল কার্শপের দ্বিতীয় সূত্র। তাহলে এখান থেকে দেখো আমরা আর একটু রিঅ্যারেঞ্জ করতে পারি, আমরা দেখো লিখতে পারি ই ওয়ান সমান আই ওয়ান আর ওয়ান প্লাস আই থ্রি আর থ্রি। তো এভাবে দেখো আমরা ডান পাশের লুপটাও এখানে লিখতে পারবো। তাহলে ডান পাশের লুপের পরিচয় দিই, বুঝতে পারলে দেখো ডান পাশের লুপের পরিচয় কী হবে? বি সি ডি বি। তাহলে এখানে লেখি বি সি ডি বি লুপে কার্শপের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি। তাহলে দেখো আমরা কিন্তু যাচ্ছি বি থেকে সিতে, তাহলে ঘড়ি কাটার দিকেই যাচ্ছি কিন্তু। তাহলে দেখো তো ব্যাটারি ক্রস করতেছি কীভাবে? ই টু, এই যে নেগেটিভ পাথ থেকে পজিটিভ পাথে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এখানে ই টু হবে পজিটিভ প্লাস বলো সি থেকে ডিতে আসতেছি, তাহলে প্রবাহের দিকে আসতেছি, খেয়াল করে যে আই টু ডিরেকশন সি থেকে ডি এর দিকেই। তাহলে আর টুতে যে বিভব তৈরি হবে আই টু আর টু, তাহলে এটা ঋণাত্মক হবে নিয়ম অনুযায়ী প্লাস। এবার দেখো তো ডি থেকে বিতে আসতেছি, তাহলে প্রবাহ যেদিকে সেদিকে আসতেছি, তাহলে এটাও ঋণাত্মক হবে মাইনাস আই থ্রি আর থ্রি ইকুয়াল টু জিরো। এটাও রিঅ্যারেঞ্জ করা যায় দেখো, বা ই টু সমান আই টু আর টু আই থ্রি আর থ্রি। তাহলে দেখো এর আগের বেলায় আমরা লিখেছিলাম ই ওয়ান সমান আই ওয়ান আর ওয়ান প্লাস আই থ্রি আর থ্রি, আর এখনও লিখেছি দেখো ই টু সমান আই টু আর টু প্লাস আই থ্রি আর থ্রি। তাহলে এখানে এই লাইনগুলো আসলে কী উল্লেখ করলাম? এই লাইনগুলোতে দেখো এই বর্তনীতে বা এই লুপে
তড়িৎ কে তৈরি করতেছে? আসছে তো কোথা থেকে? ই টু থেকে। আর যাচ্ছে কার কার ভিতর দিয়ে? আর টু এবং আর থ্রি। অর্থাৎ ব্যয় হচ্ছে কোথায়? আর টু এবং আর থ্রিতে। তাই আমরা দেখো ই টু সমান লেগেছে যে ব্যয়িত শক্তি আই টু আর টু প্লাস আই থ্রি আর থ্রি। তাহলে এখান থেকে দেখা যায় শক্তির নিত্যতা সূত্র যে জানো তোমরা, সেটা কিন্তু এখানে মেনে চলছে, ভায়োলেট হয় না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই বিষয়টি হচ্ছে কারশপের দ্বিতীয় সূত্র। তাহলে কারশপের দ্বিতীয় সূত্রের স্টেটমেন্ট আরেকবার মনে করে দিই তোমার, যে কোনো বদ্ধ বর্তনী অতিক্রমণকালে বিভব পরিবর্তন সময়ের বীজগণিতিক যোগফল কী হবে বলো? শূন্য। তাহলে এটি হচ্ছে কারশপের দ্বিতীয় সূত্র। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কী জানলাম এই পর্যন্ত যা বলেছি? সেখান থেকে আমরা দেখেছি কারশপের প্রথম সূত্র কী, তার ব্যাখ্যা কী। তাহলে কারশপের প্রথম সূত্র কী বলো? জাংশন সূত্র, এক কথায় যদি বলি। আর এখন দেখালাম তোমাদের কারশপের দ্বিতীয় সূত্র, যে সেটাকে আমরা কিছু উপপাদ্য বলছি, দেখো লুপ থিরু বা লুপ উপপাদ্য। তাহলে এই বিষয়টি ছিল আজকে আমাদের লেসনের অন্তর্ভুক্ত। তাহলে আমরা আজকে শিখলাম কারশপের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। এখন আমি তোমাদের দেখাবো এই সূত্রগুলোর ব্যবহারিক প্রয়োগ কোন কোন জায়গায় আছে, অর্থাৎ পদার্থবিজ্ঞানে কোন কোন জায়গায় এই দুটি সূত্র আমরা ব্যবহার করি, সেগুলো আমরা এখন দেখব। তাহলে আসো এখন দেখি আমরা কারশপের প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্রের ব্যবহারিক প্রয়োগ। তো ব্যবহারিক প্রয়োগে প্রথমে আমরা দেখব, দেখো বোর্ডে চিত্র এখানে আছে, হুইস্টুন ব্রিজ নীতি প্রতিষ্ঠা করা যায় এই কারশপের প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্রের সাহায্যে। তাহলে আসো এখন জেনে নিই আমরা হুইস্টুন ব্রিজ কী। খেয়াল করো তো তোমরা চিত্রে, খেয়াল করো যে এখানে পি কিউ আর এস চারটা রোধ, দেখো পরপর যুক্ত করছি আমরা। যেমন শুরু করি, দেখো এ থেকে শুরু করি, এ থেকে বি তে গেছি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। তাহলে দেখো তো এখানে চারটি রোধ কি নাম বললাম? পি কিউ আর এস শ্রেণীবদ্ধভাবে আছে দেখো পরপর। তাহলে এখানে একটা লুপ তৈরি হয়েছে, দেখো এই যে এ থেকে শুরু করছি, বি সি ডি, আবার এই যে এতে ফিরে আসলাম। তাহলে এটা একটা কী হলো? লুপ। তাহলে দেখো তো এই লুপে চারটা সংযোগ স্থল আছে, দেখো আমি চিহ্নিত করতেছি, এই যে এ একটা সংযোগস্থল, বি আরেকটি সংযোগস্থল, সি আরেকটি সংযোগস্থল, ডি আরেকটি সংযোগস্থল। তাহলে বলো এখানে কয়টা রোধ আছে? চারটে রোধ, নাম কি? পি কিউ আর এস। কীভাবে যুক্ত আছে বলো? শ্রেণী সমবায়ে। আবার কয়টি সংযোগস্থল তৈরি করছে? দেখো বোর্ডে দেখিয়েছি চারটি, নাম কি? এ বি সি ডি। আরেকটা মজার জিনিস দেখো, এই সংযোগস্থলের বিপরীত দুইটা বিন্দু আছে, যে এ আর যে সি। তাহলে বলো দুই বিপরীত সংযোগস্থলে কি সংযোগ দিছে? এই যে ব্যাটারি বা তড়িৎ কোষ। আর অপর দুই বিপরীত সংযোগস্থলে দেখো বি এবং ডি, সেখানে সংযোগ দিয়েছে আমরা একটি গ্যালভানোমিটার, যে জি দিয়ে দেখাইছি, দেখো গ্যালভানোমিটার। তাহলে এই পুরো বর্তনীটাই হলো তোমার হুইট স্টোন ব্রিজ। তাহলে আমি যদি এখন তোমাকে সংজ্ঞা আকারে বলি যে হুইট স্টোন ব্রিজ কী, তাহলে সেখানে আমি বলতে পারবো যে চারটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে দুই বিপরীত সংযোগস্থলে তড়িৎ কোষ বা ব্যাটারি, অপর দুই বিপরীত সংযোগস্থলে গ্যালভানোমিটার যুক্ত করলে যে বর্তনী তৈরি হয় এইটাকে বলা হয় হুইট স্টোন ব্রিজ। তাহলে এখন আসো আমরা হুইট স্টোন ব্রিজ নীতি কীভাবে প্রতিষ্ঠা করা যায়। তাহলে এই নীতি প্রতিষ্ঠা করতে আমি তোমাদের আগেই বলেছি কারশপের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র লাগবে এখানে। তাহলে খেয়াল করো তো আমরা এখানে পুরা বর্তনে জাকিয়েছি, সেখানে কী কী আছে খেয়াল করো? ব্যাটারি আছে যা তড়িৎচালক বল ই, চাবি আছে কে, গ্যালভানোমিটার। তাহলে দেখো এখানে পাঁচটা রোধ হয়েছে, পি কিউ আর এস, আর গ্যালভানোমিটার রোধ হচ্ছে জি, এই যে বরাতে জি দিয়ে লিখছি। তাহলে দেখো এই পাঁচটা রোধ দিয়ে কারেন্ট পাঁচ রকমের হবে। তাহলে এখন দেখো আমরা এখানে একটু লিখতে পারি, ধরি পি কিউ আর এস এবং জি রোধের মধ্য দিয়ে যথাক্রমে আই ওয়ান, খেয়াল করো পি এর ভিতরে আই ওয়ান, কিন্তু কি এর ভিতরে দেখো আই থ্রি, আই থ্রি, এবার আর আই টু,
I4 এবং IG প্রবাহিত হয়। খেয়াল করে এটা আমরা ধরে নিলাম কিন্তু, আর বর্তমানে মোট প্রবাহ কিন্তু I। তাহলে এখন খেয়াল করে দেখো তো, কাশ্যপ প্রথম সূত্র প্রয়োগ করার জন্য জাংশন লাগে, এর আগে বলছি আমরা। তাহলে এখানে এই চিত্রে দেখো জাংশন বিন্দু কে কি আছে, এই যে বি বিন্দু আছে দেখো, আর হলো ডি বিন্দু। তাহলে তোমরা এই বলো বি বিন্দুতে তিনটা লাইন আছে দেখো, এই যে I1 আসতেছে কারেন্ট, I3 যাচ্ছে বি থেকে, IGও যাচ্ছে বি থেকে। তাহলে তোমরা নিশ্চয়ই, তোমাদের নিশ্চয়ই মনে আছে কাশ্যপ প্রথম সূত্রটা ছিল কোন সংযোগ বিন্দুতে আসার কারেন্ট ইকুয়াল হবে যাওয়ার কারেন্ট। তাহলে বলো সেই অনুযায়ী আমি কি লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি I1 সমান I3 প্লাস IG। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ লিখতে পারি। তাহলে যে খেয়াল করো এটা কিন্তু বি বিন্দুতে, দেখো বি বিন্দুতে কাশ্যপের প্রথম সূত্র প্রয়োগ করি, অনুরূপভাবে ডি বিন্দুতেও প্রয়োগ করা যায়। তাহলে দেখো ডি বিন্দুতে কাশ্যপের প্রথম সূত্র প্রয়োগ করি, বলো ডি বিন্দুতে কারেন্ট আসতেছে কোন কোন লাইনে, খেয়াল করো I2 আর IG আর যাচ্ছে I4। তাহলে আমরা লিখতে পারি দেখো I2 প্লাস IG ইকুয়াল টু I4। তাহলে এটাকে 2 নং সমীকরণ ধরতে পারো। তো শোনো, আমরা কিন্তু হুইস্টোন ব্রিজ নীতি প্রতিষ্ঠা করব। তো হুইস্টোন ব্রিজ নীতিতে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে এই বি বিন্দুর বিভব আর ডি বিন্দুর বিভব সমান হতে হবে। তাহলে এখানে আরেকটা কথা বলা যায় দেখো, অর্থাৎ বি বিন্দুর বিভব আর ডি বিন্দুর বিভব সমান হলে দেখো তো বি আর ডির মধ্যে যে প্রবাহ যাচ্ছিল IG এটা জিরো হবে, কারণ বিভব বি ও ডি বিন্দুর সমান হলে IG প্রবাহ থাকবে না, তাহলে IG কী হবে বলো, শূন্য হবে। এটাকে আমরা হুইস্টোন ব্রিজের সুস্পন্দ অবস্থা বা নিষ্পন্দ অবস্থা বলতে পারি। তাহলে আমি একটু মুছে নেই, তাহলে দেখো আমি তাহলে এই জায়গায় একটু লিখি নিষ্পন্দ অবস্থায়, নিষ্পন্দ অবস্থায় IG ইকুয়াল টু জিরো হবে। তাহলে এখন দেখো 1 নং সমীকরণ কি হয়, তাহলে 1 নং হতে পাই I1 সমান I3, এই যে IG শূন্য, অনুরূপভাবে 2 নং হতে পাই দেখো যে 2 নং এই যে এই সমীকরণ, তাহলে IG শূন্য দেও, তাহলে 2 নং হতে পাই I2 সমান I4। তাহলে দেখো এই সম্পর্কটা আমাদের একটু পরে লাগবে। তাহলে আমরা প্রথম সূত্র প্রয়োগ করলাম কোন কোন ক্ষেত্রে দেখো তো, সংযোগ বিন্দু বি বিন্দু এবং ডি বিন্দুতে। তাহলে আমরা দেখো এই দুটা লাইন পেলাম, বি বিন্দুর জন্য এই লাইন পেলাম আর ডি বিন্দুতে এই লাইন। তাহলে এই দুটার সম্পর্ক মনে রাখতে হবে, I1 সমান I3 আর I2 সমান I4। এবার আসো দ্বিতীয় সূত্রের প্রয়োগটা দেখি। তাহলে এ পর্যন্ত আমরা কিন্তু প্রথম সূত্র প্রয়োগ করলাম, কোথায় প্রয়োগ করলাম বলো, হুইটস্টোন ব্রিজ এই বর্তনীতে। তাহলে দেখো দ্বিতীয় সূত্র প্রয়োগ করবো, এখন নিশ্চয় তোমাদের মনে আছে দ্বিতীয় সূত্র প্রয়োগ করার জন্য আমাদের লুপ লাগবে। তাহলে দেখো এখানে বাম পাশের লুপটা পরিচয় কী, ABDA। তাহলে আসো ABDA লুপে কাশ্যপের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি,
তাহলে খেয়াল করো তো আমরা কোথায় যাচ্ছি, এ থেকে বি, দেখো প্রবাহের দিকে যাচ্ছি, কিন্তু এই যে প্রবাহ তো তাই আই ওয়ান, তাহলে আমাদের এখানে হবে মাইনাস হবে একটা আই ওয়ান পি প্লাস ভি থেকে ডি, দেখো তো প্রবাহের দিকে যাচ্ছে, এই যে আই জিও তাই যাচ্ছে, তাহলে এটাও মাইনাস হবে আই জি ইন্টু জি। তারপরে দেখো তো ডি থেকে আমার এতে ফেরত আসতেছি, তাহলে প্রবাহের বিপরীতে যাচ্ছি, তাহলে এটা প্লাস হবে আই টু ইন্টু আর ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এইটাই ছিল কারশফের দ্বিতীয় সূত্র। তাহলে আমরা কারশফের দ্বিতীয় সূত্র কোথায় প্রয়োগ করলাম, এই বদ্ধ বর্তনীতে, অর্থাৎ এ বি ডি এ লুপে। তাহলে এখান থেকে আমরা বা মাইনাস আই ওয়ান পি প্লাস আই টু আর ইকুয়াল টু জিরো লিখতে পারি। বলো কীভাবে লিখলাম, ওই যে আমরা জানি নিষ্পন্দ অবস্থা আইজি শূন্য হয়, তাহলে আইজি শূন্য হলে এটা থাকবে না, এটা জিরো হয়ে যাবে, বা আই ওয়ান পি সমান আমরা লিখতে পারি আই টু আর, বা আই ওয়ান বাই আই টু সমান আমরা লিখতে পারি পি বাই আর। তাহলে এটাকে আমরা তিন নং সমীকরণ কোট করতে পারি, দেখো তিন নং সমীকরণ। এরপর আসো আরেকটা লুপ আছে ডান পাশে, এই লুপের পরিচয় কী হবে বলো, বি সি ডি বি। তাহলে এখানে নোট লিখি, এবার দেখো ডান পাশের লুপ কী নাম বলো, বি সি ডি বি, এই যে লিখছি দেখো বি সি ডি বি লুপে কার সময় দ্বিতীয় সূত্র প্রয়োগ করি। তাহলে দেখো তো আমরা বি থেকে সিতে যাচ্ছি, কারেন্টও সেদিকে যাচ্ছে, তাহলে মাইনাস আই থ্রি কিউ হবে। এবার দেখো সি থেকে ডি আমরা কারেন্টের বিপরীতে যাচ্ছি, তাহলে এটা প্লাস হবে আই ফোর এস। এবার দেখো ডি থেকে বি সেই কারেন্টের বিপরীত দিকেই এখানেও আমরা যাচ্ছি, তাহলে দেখো এখানেও মাইনাস আই জি ইন্টু জি ইকুয়াল টু জিরো। তাহলে তোমরা জানো নিষ্পন্দ অবস্থায় আই জির মান শূন্য হয়, তাহলে আমরা যদি এটা এখানে বসিয়ে দিই তাহলে লাইনটি কী হলো, মাইনাস আই থ্রি কিউ প্লাস আই ফোর এস ইকুয়াল টু জিরো। তো তোমরা জানো কারশফের প্রথম সূত্র প্রয়োগ করে আমরা ডি বিন্দুর ক্ষেত্রে লিখেছিলাম, কী লিখেছিলাম বলো, আই টু সমান আই ফোর, আর বি বিন্দু কী লিখেছিলাম, আই ওয়ান সমান আই থ্রি। তাহলে আসো বসাই, তাহলে আই থ্রির মান আই ওয়ান আর আই ফোরের মান আই টু। এরপরে দেখো আমরা এগুলোকে রিঅ্যারেঞ্জ করতে পারি, করলে এই চার নং সমীকরণে রূপ লাভ করে। তাহলে একটু আগে তোমরা তিন নং সমীকরণ দেখেছিলে, আর এখন দেখলা চার নং সমীকরণ। খেয়াল করে দেখো তিন নং সমীকরণে ছিল আই ওয়ান বাই আই টু সমান পি বাই আর, আর এখানে কি আই ওয়ান বাই আই টু সমান এস বাই কিউ। তাহলে তিন ও চার সমন্বয় করে আসো, তাহলে দেখো এটা মুছে দিই, তিন ও চার সমন্বয় করে পাই পি বাই আর সমান কিউ বাই এস, বা পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে দেখো তো আমরা যে সম্পর্কটা তৈরি করলাম কি দাঁড়ালো, তাহলে পি বাই কিউ সমান আর বাই এস, এটি হচ্ছে হুইস্টোন ব্রিজ নীতি। তাহলে দেখো আমরা কারশফের প্রথম ও দ্বিতীয় সূত্র প্রয়োগ করে এই হুইটস্টোন ব্রিজ নীতি প্রতিষ্ঠা করলাম। তাহলে এটা তোমরা মনে রাখবা, এটাই হচ্ছে হুইস্টোন ব্রিজ নীতি। তাহলে খেয়াল করো হুইস্টোন ব্রিজে চারটা বাহু আছে, কিন্তু তাহলে চারটা বাহু রোধের নাম কী ছিল বলো, প্রথম বাহু রোধ ছিল পি, দ্বিতীয় বাহু রোধ ছিল এই যে দেখো কিউ, তৃতীয় বাহু ছিল আর, চতুর্থ বাহু ছিল এস। তাহলে আমরা এখানে কি অনুবাদ করলাম দেখো, তাহলে যে পি বাই কিউ সমান হচ্ছে আর বাই এস। তাহলে এখান থেকে আমরা এই সূত্রটা মনে রাখবো। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আছে হুইটস্টোন ব্রিজ নীতি কী এটি জানলাম, এরপরে ক্লাসে আমরা এই হুইটস্টোন ব্রিজ নীতি প্রয়োগ করে বা এর সাহায্যে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই আমাদের ক্লাস। তো তোমরা সবাই নিরাপদে থাকো এবং ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।